প্রেমের দিনে এসভিএফ মিউজিক আয়োজন করেছে বাংলার সবচেয়ে বড় লাইভ কনসার্ট গান পেরিতে, যেখানে দুই বাংলার শিল্পীরা একত্রিত হচ্ছেন। বিকেলে শো শুরুর আগে নগর বাউল জেমস, সাহানা বাজপেয়ী এবং অনুপম রায় কি বলছেন প্রেম নিয়ে, দেখুন 24 ঘন্টায়। आज भैलेंटाइन्स डे प्रेम उद्यापन दिन और आज विकेले नजरुल मंचे अनुष्ठित होते चले एसवीएफ म्यूजिकर गान पीड़िती माने आपनारा देखे बुझते पारछेन जे आमी कार कार संगे बसे रयेछि। आमार संगे रयेछे अनुपम, नगर बाउल, जेम्स एवं साहाना। अच्छा आमी प्रथमेई जिज्ञेस करब केमन लागछे एई धरनेर एकटा अनुष्ठान? खुबই ভালো লাগছে। কলকাতায় অনেক দিন পরে এমন একটা আয়োজন, বাংলার অনেকদিন পর বাংলায় এরকম একটা সবচেয়ে বড় লাইভ কনসার্ট। এখানে শাহানা, তোমাকে একবার জিজ্ঞেস করবো যে তোমার ফেসবুক পোস্টে পড়েছিলাম যে গুরুর সঙ্গে হোর্ডিং এর ছবি, আমার তোমার অনুভূতি? অ্যামেজিং। জেমস ভাইয়ের সঙ্গে এক স্টেজে গাওয়া, যার গান ছোট্ট থেকে শুনেছি, সব গান মুখস্থ, ইটস হিউজ অনার ফর মি। হ্যাঁ মানে আমি ভাবতেই পারছি না যে আমার কিছু হতে চলেছে, ফলে আমার আমার নিজের জন্য খুব হাম্বলিং। প্রেম প্রীতি আজকে কি কি থাকবে তোমার? আমার মূলত ভালোবাসার গান থাকবে, যেহেতু 14 ফেব্রুয়ারি আমরা পারফর্ম করতে চলেছি এবং আজকের দিনটা ভালোবাসায় অডিয়েন্সের মন জয় করার চেষ্টা করব। এবং আমার সঙ্গে যারা পারফর্ম করছে প্রত্যেক আর্টিস্টকে আমার রেসপেক্ট এবং ভালোবাসা। আশা করি দুই বাংলার গান নিয়ে আমরা অডিয়েন্সকে খুব খুব আনন্দ দিতে পারব। এই যে জেমস ভাইয়ের সঙ্গে কাজ করা বা শাহানার সঙ্গে কাজ করা একই মঞ্চে, এই বিষয়টাকে কিভাবে দেখছো? খুব আনন্দের বিষয়। আমি কিছুদিন আগে ঢাকা গেছিলাম, সেখানে আমরা একই স্টেজে পারফর্ম করেছিলাম। আমার সৌভাগ্য যে জেমস ভাই আমার জাস্ট পরে পারফর্ম করেছিলেন এবং দেখা হয়নি, এবার দেখা হলো এবং এখানে আমরা পারফর্ম করছি। গান মানে প্রেমে পড়া মানে গান, প্রেম যখন তুঙ্গে গান, আবার প্রেম ভেঙে যাচ্ছে তখনও গান, মানে এই বিষয়টাকে কিভাবে দেখো শাহানাদি? আমি খুব একটা কিছু মানে এরকমই তো ব্যাপারটা, কিন্তু আমার কাছে খুব প্রেম একটা খুব বড় ব্যাপার আর নয়। হ্যাঁ মানে আমার কাছে প্রেম মানে এখন হচ্ছে টু গ্রো আর কি। হ্যাঁ তবে প্রেমে পড়ার মতো তো সুন্দর তার কিছুতে নয়, আর প্রেমে ধাক্কা খাওয়ার মতো দুঃখের অভিজ্ঞতা আর কিছুতে হয় না, কিন্তু যতবার সম্ভব এক একজন মানুষের প্রেমে পড়া উচিত। কথা বলে না যে আমরা প্রেমে পড়লাম, প্রেমে উঠলাম কেন বলে না, আপনার কি মত? প্রেমে উঠলাম এমন কোনো কথা হয় নাকি? বারবার যদি প্রেমে পড়ি তাহলে তো একটা করে স্টেজ ওঠা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবিনি ভাবিনি। অনুপম কি বলবে? একই প্রশ্ন, মানুষ উঠছে, প্রেমে পড়ছে, পড়ে আবার ঝেড়ে ফেলে সবকিছু, আবার উঠে দাঁড়াচ্ছে। এই সময় একটা একটা যদি তোমার গান শুনি, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার, আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। শান্তি, এই যে প্রেম ছাড়া দিন বদলের গান গাওয়া যায় না, তোমার থেকে একটা গান শুনি একটু। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পায়তে কাদক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। জেমস ভাই, এই যে আপনি তো ও দেশে গান করেন এবং এ দেশে এসে এইরকম একটা বড় ধরনের প্রোগ্রাম, অনুপমের সঙ্গে কাজ, সাহানা আছে, এছাড়াও আছে রূপম আসছে, ধরনের প্রোগ্রাম মানে আরো কতটা হওয়া উচিত কি মনে করেন? সবসময় হওয়া উচিত, প্রতি বছর হওয়া উচিত, এখানে হওয়া উচিত, ঢাকাতে হওয়া উচিত। যেমন আমাদের তো এখানে কোনো ভাষার যে একটা ব্যাপার, যে দুই বাংলা একই ভাষায় কথা বলে, এটা একটা বড় বিশাল একটা ব্যাপার। তো আমি মনে করি এই ধরনের এই চর্চাটা আরো প্রত্যেক বছর একবার মিনিমাম একবার হওয়া উচিত। ওখানে একটা আলাদা আপনার একটা দর্শক আছে, আপনার একটা শ্রোতা আছে, এখানেও কিন্তু একটা আলাদা শ্রোতা আছে, আলাদা দর্শক পুল আছে, সেই জায়গা থেকে কি বলেন মানে আলাদা আলাদা আপনি ভাগ করে দেখতে পান? মন করে তো ভাবিনি কখনো, তুমি ভাবলা? শ্রোতা বা দর্শক সবসময় এক, তাই তো মানে যেহেতু দুজনই আমরা বাংলায় কথা বলি একই রকম। গান প্রীতির জন্য রেডি করেছো এরকম ভাবে যদি বলো আর কি, কিভাবে কিভাবে নিজের গানগুলোকে বেছে নিয়েছো? প্রচুর তো গান, কিভাবে বেছে নিয়েছো? হ্যাঁ মূলত প্রেমের গানই করবো। এক ঘন্টায় আমরা জানি না কটা গান শোনাতে পারবো মানুষকে। নর্মালি আমরা আরো অনেকক্ষণ বেশি সময় পাই কনসার্টে, যেহেতু এটা এত বড় একটা স্টেজ, এত শিল্পী আছে, তাও চিৎকার করে হয়তো বলবো বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার হাত।